আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোস্তাফিজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লুপিভ্যালিতে। আজকে আমরা খুব সুন্দর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। আচ্ছা, ল্যাপটপ নিয়ে কথা বলার আগে আজকে কে আসছেন তাকে একটু পরিচয় করাই দেই, তারপর আমরা ওই পর্বে চলে যাব। রাঙামাটি থেকে আসছেন না? রাঙামাটি থেকে আপনার নামটা ভাই আপনি বলেন, আমার আমার আসবে না। সুই থুই চিং আসছে রাঙামাটি থেকে, উনি মারমা। হ্যাঁ, তো আমি বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে চাকমাদের খুব পপুলার একটা গান আছে, উত্তম পেগে মেগে মেগে মেঘলা দিবা তলে। হ্যাঁ, আপনারা যারা জানেন খুব সুন্দর একটা গান। তো এনিওয়ে, এত দূর থেকে এসছে, এত দূর থেকে এসে ভাই কি ল্যাপটপটা নিল তার অফিসের কাজের জন্য, এটাই আমরা আজকে দেখাবো। খুব সুন্দর একটা ল্যাপটপ, আমি আবারও বলছি, ডেলের ল্যাটিটিউড সিরিজের আপনার 7420, আপনার এটা i5 11 জেনারেশন, 16 GB র্যাম, এটা 256 SSD আছে। আর যেটা বলি আমরা সার্ভিস ট্যাগ যে নাম্বারটা থাকে এটা দিয়ে যখন আমরা চেক করলাম, এটাতে আমরা দেখলাম 2025 পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। ঠিক আছে, সো আমরা যদিও এটা সব সেট আপ করে দেওয়া হয়েছে তাকে, তবু আমরা মানে আনবক্সিং করার মতোই দেখায়। এই যে দেখেন এটার যে চার্জিং পোর্ট এবং চার্জার। হ্যাঁ, ডেল অলওয়েজ আর যেটা করে, ডেল যেহেতু আপনার এনার্জি স্টার খেতাবপ্রাপ্ত প্রতিষ্ঠান, সেই জন্য ওরা যেটা করে আপনার সাধারণত এক্সট্রা যে পরিবেশটাকে ভালো রাখার জন্য ইকো ফ্রেন্ডলি, এরা খুব বেশি রং চঙা অনেক ইয়ে করে না। হ্যাঁ, এক্সেপশনাল কিছু ল্যাপটপ না হলে। তো এই যে ল্যাপটপটা এইটা দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে কার্বন ফাইবারের একটা ল্যাপটপ। পুরো পৃথিবীতে কার্বন ফাইবারের ল্যাপটপ খুব কম আপনি যদি বলেন। খুব সুন্দর, 14 ইঞ্চের মধ্যে দেখেন ফুল ব্ল্যাক, ল্যাটিটিউড 7420, এটা হচ্ছে আমাদের সিকিউরিটি স্টেকার। এখন আমরা যদি ল্যাপটপটা অন করি, জাস্ট দেখেন এটা ইভো গ্রাফিক্স ইন্টেল, হ্যাঁ, করে 5 11 জেনারেশন। এইটাও যেটা হয় আপনার ম্যাকবুকের মতো শাটার ওপেন করলে অন হয়ে যায়। এটাতে আবার একটা জিনিস আছে, এখানে ক্যামেরাটা আপনার ব্লক করা যায় চাইলে। দেখছেন লেস এফর, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ল্যাপটপটা অন হয়ে গেল। আমরা যদি এটা টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা একটু দেখি এটা পারফরমেন্সটা কীরকম হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে i5 11 জেনারেশন, 2.6 GHz এটার বেস স্পিড। বাট সামহাও এটা আমি একটু সারপ্রাইজ হয়েছি, এখানে কীভাবে বেস স্পিড একটু কম দেখাচ্ছে, 1.5। এটা সাধারণত এরকম হয় না, এটা 4 কোরের ল্যাপটপ, 8 থ্রেড পাবেন। মেমোরিতে আসি আমরা, মেমোরিতে খুবই আশ্চর্যের বিষয়, মেমোরির যে স্পিড আপনি দেখেন 4267 GHz। স্লট আছে এইটার, 8টা স্লট আছে। হ্যাঁ, এটা সব স্লটই আপনার 8টা স্লটই ইউজ করা হয়েছে, এটাও আমার কাছে একটু সারপ্রাইজ লাগতেছে। সাধারণত 2টা স্লট থাকে, 2টা স্লটে আপনার 4 4 8 অথবা 8 অথবা আপনার আপনার 8 GB। তবে আমার মনে হচ্ছে এইখানে কিছু একটা সিস্টেম আমাদেরকে কিছু রং ইনফরমেশন দেখাচ্ছে, কারণ এটা 16 GB র্যাম। তো যদি ওইভাবে হয় তাহলে আমি বলবো 8 স্লটে 2 GB করে আপনার ইন্টিগ্রেটেড একটা মেমোরি, তাহলে এটা এক্সটেন্ড করার সুযোগ থাকবে না। হ্যাঁ, 16 GB র্যামই আছে, বাট আমরা সাধারণত যেটা দেখি এগুলাকে এক্সটেন্ড করা যায়, মেমোরিগুলোকে আপনার 16 1 স্লটে 16 থাকে, আবার আরেকটা হয়তো 16 GB থাকবে। বাট এইখানে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে 4267 MHz। এই এই র্যাম স্পিড সাধারণত আপনার আপনার যে এইচপির, সরি, সার্ফেসের, মাইক্রোসফট সার্ফেসের যে ট্যাবগুলো থাকে, ডেলের যে ট্যাবগুলো থাকে, এই ট্যাবগুলোতে সাধারণত থাকে। এখানে আমরা এটাকে একটু ডিফারেন্টলি আমরা আইডেন্টিফাই করলাম। আর র্যাম কি আছে, র্যামটা দেখেন NVMe SSD আছে, যেটা PCI NVMe SSD, 256 SSD, দ্য ওয়ার্ল্ডের বেস্ট SSD। আর এখানে আমরা যেহেতু 16 GB র্যাম আছে, আমরা যেটা বললাম 8 GB ডেডিকেটেড গ্রাফিক্সের পরিবর্তে 8 GB শেয়ার গ্রাফিক্স পাবো। সো
আমি বলবো এটা এখন আমরা চেক করে দেখলাম, সুই যখন আসলো আমরা চেক করে দেখলাম মোর দেন $1600 কিন্তু আছে। আমরা মডেল নাম্বার আবারও বলে দিচ্ছি 7420, 7420 দিয়ে আপনি সার্চ করলে, 7420 দিয়ে সার্চ দিবেন ডেল ল্যাটিটিউড 7420 ইন ইউএসএ, প্রাইস ইন ইউএসএ, দেন ইউ উইল ফাইন্ড দ্য, তারপরে ডেলের ডেলের আপনার ওয়েবসাইটে যাবেন, ডেলের ওয়েবসাইটে গেলে আপনি ওটার অরিজিনাল প্রাইস পেয়ে যাবেন। তাহলে আমরা ঈদ উপলক্ষে এটা প্রাইস কত দিচ্ছি, ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি 75,000 টাকা। সো ক্যান ইউ ইমাজিন, একটা ইনটেক ল্যাপটপ যেটা 2025 সাল পর্যন্ত আপনার এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সেটা আপনি পাচ্ছেন অনলি 75,000 টাকা। যারা এই ধরনের ল্যাপটপে অফিস কাজ, আমি যেটা বলবো, আমার ধারণা উনি এটা 10-15 বছর 20 বছর এই ল্যাপটপে কিছু হবে না যদি সাবধানে একটু চালায়, একটু কেয়ার করে চালায় ল্যাপটপটাকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি ল্যাপটপ সম্পর্কে বলে দিলাম, এটা সি টাইপ চার্জার, আপনার পোর্ট আছে, এইচডিএমআই আছে, আপনার কার্ড রিডার আছে, সিম স্লট আছে, বাট যেটা আমরা বলি সাধারণত ল্যাপটপে তো সিম স্লট ইউজ করা হয় না, সো সেদিক থেকে আপনার ইচ্ছা করলে আপনি এক্সটার্নালি ইউজ করতে পারবেন। আমরা এবার সুইয়ের কাছে যাব, জিজ্ঞেস করব যে সুই কিভাবে ল্যাপেবিলির সন্ধান পেল এবং তিনি কি শেষ পর্যন্ত হ্যাপি কিনা, উনি যে ল্যাপটপটা পেয়েছে ল্যাপটপটাতে হ্যাপি কিনা এবং ওনার কাছে কি মনে হয়েছে এটা আমরা শুনবো। সুই, আপনি যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। সবাইকে নমস্কার। আসলে আমি 2-3 মাস ধরে আমি অফিসিয়াল কাজে এবং নিজের পার্সোনাল কাজের জন্য কিছু ল্যাপটপ দেখছিলাম। তো সেই সুবাদে হচ্ছে আমি ইউটিউবগুলোতে সার্চ করতাম, যে সার্চ করতে করতে একদিন আমি ল্যাপেবিলি ভিডিওগুলো দেখি, তো ওখানে মুসাফিজ ভাইয়ের ভিডিওগুলো দেখা হয় সবগুলো প্রায়। তখন মনে হলো হচ্ছে যে আমার কাছে বিশ্বাস হলো যে এখানে থেকে ভালো প্রোডাক্ট আমি আশা করতে পারি। তারপরে আমি এখানে কেনার জন্য আমি আসি রাঙামাটি থেকে। তারপরে আর কনফিউশন ছিল হচ্ছে ডেল নিব নাকি এইচপি নিব। তারপরে মুসাফিজ ভাই আমাকে এই কম্পিউটারটা ডেলটাই চুজ করে দেন, আমি বিল্ড কোয়ালিটি খুব সুন্দর, আমার আমার কাছে এটা খুব ভালো লেগেছে, আমি হ্যাপি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা সবসময় চেষ্টা করি, সে আমার পরিচিত হোক, অপরিচিত হোক, ভাই, বন্ধু, স্বজন, যারাই হোক না কেন, আমি সবসময় তাদের বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপটাকে আগে সাজেস্ট করি আমার জানা মতে। রব্বানিও তাই করে, রাকিবও তাই করে। তারপরে আমরা কিছু অপশন দিই, 2-3টা অপশন থাকে, যেহেতু আমাদের কাছে অনেক মডেলের ল্যাপটপ আছে আপনারা জানেন। সো ডিসিশনটা শেষ পর্যন্ত তাদের কাছ থেকে যারা নিতে চায় কাজের ধরন অনুযায়ী তাদেরকেই বলি আমরা যে হ্যাঁ, নাও ইউ ক্যান টেক দিস দিস দিস, আপনি যে কোনো একটা আপনি কিন্তু আপনার মনের মতো করে সবগুলোই ভালো পাবেন, যেহেতু অল আর ফ্রম আমেরিকা। আমরা সবসময় আবার বলি যে ইউএস প্রোডাক্টের আপনার এ ধরনের পারফরমেন্স নিয়ে আপনার কখনো কোনো সন্দেহ আপনার থাকবে না। হ্যাঁ, আমরা নিজেরাই দেখেছি 4000 ওয়াট স্পিডের র্যাম একটা ল্যাপটপের, এবং ল্যাপটপের কোয়ালিটি, হ্যাঁ, আপনার গঠন সব কিছু মিলে 14 ইঞ্চের মধ্যে আমি বলবো টু ফ্যাবুলাস ল্যাপটপ। আমার তো ধারণা এই ল্যাপটপ আপনি 2 বছর পরেও আপনি 75,000 টাকা সেল করতে পারবেন, কারণ আমরা কিন্তু এক সময় i5-10th generation ল্যাপটপ ও ইউজ ল্যাপটপ 70,000 টাকা সেল করেছে। হ্যাঁ, সো যেহেতু এটার রিসেল ভ্যালু ভালো পাবেন, আমার ধারণা ম্যাকবুকের মতোই পাবেন আপনি যদি সাবধানে আপনার ল্যাপটপটা ইউজ করেন। কাজেই আপনারা যারা এইরকম আমার চ্যানেলে আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আশেপাশের সবাইকে বলে রাখা যে হ্যাঁ, তুমি যদি টেক সম্পর্কে একটু নিত্য নতুন আপডেট পেতে চাও, রিভিউ পেতে চাও, তাহলে আমি বলবো অবশ্যই এই চ্যানেলের সাথে একটু ঘনিষ্ঠতা একটু বাড়ানো দরকার, তাই না, অন্যান্য ইয়ের মতো। এনিওয়ে, ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। যারা এত দূর দূরান্ত থেকে আসেন আমাকে একটু কাইন্ডলি একটু ফোন করে আসবেন, তাহলে যেটা হয় আমি থাকার চেষ্টা করি। আমি কিন্তু আজকে থাকার কথা না, আমার বসুন্ধরাতে চলে যাওয়ার কথা ছিল। এনিওয়ে, উনি এত দূর থেকে আসছেন বলে আমি থেকে গেলাম। হ্যাঁ, তো এনিও যারা এরকম বলি, যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, নর্থ বেঙ্গল থেকে আসেন, কক্সবাজার, চিটাগং, এরকম গাজীপুর, তারপরে পাবনা, হ্যাঁ, অনেক অনেক দূর আশুলিয়া, এই ধরনের ঢাকা সিটিতে যারা আছেন তারা তো অলমোস্ট এনি টাইম ইউ ক্যান কাম অ্যান্ড কল, বাট তারা একটু আমাকে কাইন্ডলি আমার সাথে যারা মিট চান একটু একটু কল করে আসবেন। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন আপনারা, সেই পর্যন্ত আপনাদের সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো ল্যাপেবিলি থেকে এখানেই বিদায় নিলাম। ওকে, তাহলে প্রাইসটা আমরা কত দিলাম, 75,000 টাকা, 7420। ওকে, আল্লাহ হাফেজ।